নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই লিপোসেরিন ক্যাপসুল নিয়ে, এই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে লিপোসেরিন ক্যাপসুল। এটি 10টি ক্যাপসুলের পাতা। এই 10টি ক্যাপসুলের দাম করেছে 595 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে এই ফসফ্যাটিডিলসারিন দেওয়া থাকবে 200 মিলিগ্রাম, সয়ালিথাসিন দেওয়া থাকবে 335 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই লিপোসেরিন ক্যাপসুল নিয়ে বলছি। এটি লাইনক্স ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটি একটি সফট জিলেটিন নরম ক্যাপসুল। এটি ব্যবহার করা হয় অ্যালজাইমার রোগ, ডিমেনশিয়া, স্মৃতিশক্তি, চিন্তা দক্ষতা কমে যাওয়া, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই লিপোসেরিন ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। এটি অ্যালজাইমার রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্মৃতিশক্তি কমে যাওয়া বা খাওয়ায় চিন্তা করার ক্ষমতা কমে যাওয়া, এটি বেশিরভাগ বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়, কারণ তাদের চিন্তাভাবনা কমে যাওয়া, স্নায়ুর সমস্যার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। প্রতিদিনের কাজকর্ম, চিন্তাভাবনা বা সেগুলো কমে যাওয়া, ক্ষমতা কমে যাওয়া, কাজকর্মের সমস্যা হওয়া বা কাজকর্ম ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, সেগুলোর ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। বয়স্ক পেশেন্টের স্মৃতিশক্তি কম, জ্ঞানীয় ক্ষমতা, এগুলোর ক্ষেত্রেও এই লিপোসেরিন ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, গত বয়স হয় দিন দিন, সেই সব বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে স্মৃতিশক্তি কমে যাওয়া, চিন্তাভাবনা কমে যাওয়া, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে। এটি মাথা বা স্নায়ুর জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এই ক্যাপসুলটি খুব ভালো একটি মেডিসিন, এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে, গ্লুকোমার সমস্যা থাকে, সেই সব পেশেন্টকে আমি বলবো এই ক্যাপসুলটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ক্যাপসুলটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না। যেমন যেসব অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন আছে সেই সব মেডিসিনগুলো, অ্যাট্রোপিন ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে ক্যাপসুলটি ব্যবহার করবেন। এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না, ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ক্যাপসুলটি সাধারণত দেখতে এরকম, এর মধ্যে 10টি ক্যাপসুল থাকে। এই 10টি ক্যাপসুল পেশেন্টের কন্ডিশনের ওপর বা পেশেন্টের বয়স এবং ওজন অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। 18 বছরের নিচের বাচ্চাদেরকে দেওয়া যাবে না, তার উপরে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি একটি করে দিনে একবার খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে
পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা দিনে দুবারও প্রেসক্রাইব করে থাকেন, সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে। এই ক্যাপসুলটি টানা অনেক দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই লিপোসেরিন ক্যাপসুলটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই লিপোসেরিন ক্যাপসুল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।